দেখেন এটা আপনার বেডরুমও না আর আমার সাথে আপনার বিয়ে হওয়ার কথাও না আমি ছেলেটাও না আপনি এখানে কেন আসবেন কারণ এটা আমার বেডরুম হওয়ার কথা ছিল আমি এটা ফিল করে এটা আমার বেডরুম আমার যখন ইচ্ছা আমি তখন এখানে আসব তখন তোকে বিয়ে করে আসব কি করব বিয়ে কেন করতে হবে আমার ইচ্ছা আসতেছি আসতেছি খুলতেছি বুঝলাম না মানে একটা সুস্থ মানুষ এতবারে কলিং বেল দেয় এতবারে কলিং বেল তার মধ্যে কি হচ্ছে বল এতবারে কলিং বেল দিতেছিলি কেন আরে ভয় দিছি বেটা যদি পাগলি টাওয়ারে ধরে বন্ধু রাজ এই জীবন এত করে আমি বাসা থাকতে পারবো না আমার একটা হেল্প করা দরকার তুই তো খুব ভালো করে জানো যে আমি ভূত প্রেত চোর ডাকাত এই যে সাপ ব্যাঙ কিচ্ছু কিচ্ছু ভয় পাই না আমি ভয় পাই পাগল এটা চোখ আছে নাক আছে কান আছে মুখ আছে মাথা আছে কিন্তু মাথার স্ক্রু নাই কি লাইফ রিস্ক একটা ব্যাপার ডেঞ্জার রে ভাই আহা মেটারে আমি যেদিন দেখছি দেই মনে হয়েছে আমি এরই বিয়ে করতে চাই এক হাতে আমার ওর হাত আর এক হাতে বাচ্চার হাত স্বপ্নটা মাত্র দেখা শুরু করছি দেখ না তুই স্বপ্ন দেখ কিন্তু আমার সাথে থাক বন্ধু এই বাসায় আমার সাথে একটু সঙ্গ দিতে আমার আমার একটা সাপোর্ট দরকার না না মামা এই আমার কাজ আছে ভাই ভাবি বকা দিব রাজবিট্রে করিস না বিপদে বন্ধুর পরিচয় আহা বুঝছি আমি তোর কথা দিতেছি আমি আমুনে আবার আজকে যাই মামা থাক না মানে দুই একটা দিন থাক তারপর যাইস গা সাপোর্টটা লাগবে বন্ধু না না ওই রাত্রে 12টার সময় আমার ভাইয়ের বার্থডে আছে রাজ রাজ তুই আমার বন্ধু না রাজ আই দরজা খুলে যাচ্ছিস কেন কেন আর মা কোথায় যাও তুমি ওই যে নতুন ভাড়াটি আসছে না ভেবেছি যে ওকে একটু খাবার দিয়ে আসছি নতুন আসছে তো তাই খুব ভালো ঠিক আছে তোমার যেতে হবে না আমাকে দাও আমি দিয়ে আসি না না আমি নিয়ে যাই আমি গেলে সমস্যা কোনো আমি কি পাগল ভয় পাবে আমি গেলে না না ভয় পাবে কেন আমি যাই যদি ভয় না পাবে তাহলে আমি গেলে সমস্যা কে আমি যাই আমি দিয়ে আসবো বুঝছো আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে টেনশন করো না 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 টেনশন করি না আমি দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে টেনশন করো টেনশন করো না সবসময় পাগলামি করি নাকি হুম তো মাঝে মধ্যে একটু এখন তো আমি ঠিক আছি একদম টেনশন করবো না তুমি আমাকে নিয়ে ওকে হ্যাঁ ঠিক আছে যা ভাঙিস না হ্যাঁ কেন ভাঙবো আমি বড় হয়ে গেছি সরো তো পাগল পাগল আমি এখানে কেন আমি কে আপনি কে আপনি এখানে কি করেন আমি আমি মা তুমি ব্যথা বেশি পাইছো উফ মা 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 কি হইছে এত ম্যামে করিস কেন এত দুর্বল চিত্ত তোর আন্টি আপনি একদম টেনশন করেন না তা আমি আছি আমি বসে আছি এখানে আপনি যান রান্না করেন জান জান তুমি আমার একা রেখে দাও আরে একা কোথায় চিনা তুই জান তো আরে মা 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 যাও না মা মা এই কাট চাচা মিছি করলে কিন্তু আমি কি করব জানো কি করব এখন যে গলাটা শুধু ধরেছি না চাপ দিয়ে ধরব আমি কি করব না গলা চাপ দিয়ে না চাপ দিব না মা তোর কথা কেন শুনবো আচ্ছা দিলুম যা ভয় পেয়েছে ভয় পায় না ধরে নি এখন আপনি আপনি আপনার বাসা যান আপনি এখানে কেন আপনি এখানে কেন আসছেন বলবো হুম বল এই যে ঘরটা না তোমার এই ঘরটা এটা আমার এই বাসার সবচেয়ে পছন্দের ঘর খুব ভালো লাগে এখানে সময় কাটাতে মাঝে মাঝে সেই রুমে সময় কাটাই আমি যাকে অনেক পছন্দ করতাম বিয়ে করতে চেয়েছিলাম ও থাকতো এই জন্য আমার বেশি ভালো লাগে আমি কত কিছু প্ল্যান করছিলাম জানো তুমি আমি ভেবেছিলাম যে এই জায়গাটা একটা ক্যাবিনেট করব তারপরে এখানে হচ্ছে টিভিটা থাকবে টিভি প্যানেল সব কিছু আর কার্টেনস তো ব্লু হবে স্কাই ব্লু কালারে আর এই ওয়ালটা ইয়েলো করব না গ্রে করব সেটা নিয়ে আমি এখনো কনফিউজ বলো তো তুমি দেখেন এটা আপনার বেডরুমও না আর আমার সাথে আপনার বিয়ে হওয়ার কথাও না আমি ছেলেটাও না আপনি এখানে কেন আসবেন কারণ এটা আমার বেডরুম হওয়ার কথা ছিল আমি এটা ফিল করে এটা আমার বেডরুম আমার যখন ইচ্ছা আমি তখন এখানে আসবো তখন তোকে বিয়ে করে আসবো কি করবো
বিয়ে কেন করতে হবে আমার ইচ্ছা এনিওয়েজ বেশ নাও তুমি ঠিক আছে পকেট নাই কান্দছো কেন কেন না কেন ঠিক আছে নিজে তো কান্দতে সম্ভব চলে যাই হ্যাঁ যান 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 গেলে ভালো হয় যান ঠিক